আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। স্নেহধন্য কোমলমতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। বিএনআইএস হোম স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্য বই থেকে প্রথম অধ্যায়ের পাঠ 8 ও 9 থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় নিয়ে এসেছি। আলোচ্য বিষয়টি হচ্ছে কুরবানি ও আকিকা। প্রথমে আমি কুরবানি ও আকিকা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দেব। তোমরা অবশ্যই ক্লাসে মনোযোগী হবে, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। আমরা মূল আলোচনায় চলে আসি। খেয়াল করো, প্রথমেই কুরবানি, এটাকে আমি শিরোনাম করেছি। কুরবানি সম্পর্কে আমাদের প্রথমে কুরবানির পরিচয় সম্পর্কে জানতে হবে। কুরবানিটা কি? কুরবানি হচ্ছে কুরবানির সমার্থক শব্দ উজিয়া, এটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে ত্যাগ, উৎসর্গ ইত্যাদি। পরিভাষায় জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের জন্য যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলে। কুরবানির সংজ্ঞা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, কুরবানি একটি ইবাদত, এটি আল্লাহর হুকুম। কুরবানি করা হচ্ছে ওয়াজিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি সম্পর্কে বলেছেন যে ঈদুল আজহার দিনে রক্ত প্রবাহিত করার থেকে উত্তম কাজ আর নেই। যে ব্যক্তি কুরবানি প্রদান করবে, কুরবানি দাতা কিয়ামতের দিন কুরবানির পশুর খুর, তারপরে তার শিং এবং লোম সমূহ নিয়ে হাজির হয়ে যাবে। অতএব কুরবানির দ্বারা তোমরা নিজেদেরকে পবিত্র করে নাও। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের মধ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুরবানি করার সামর্থ্য যাদের রয়েছে, তারা যদি কুরবানি না করে থাকেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। এটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কুরবানি করব, এই কুরবানির একটি পটভূমি রয়েছে। কোন প্রেক্ষাপটে কুরবানির বিধান প্রচলিত হলো এবং কিয়ামত পর্যন্ত মুসলমানগণ কুরবানি করতে থাকবে, সেই পটভূমিটা সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দেব। আল্লাহ তাআলা তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একজন নবী, তাকে স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিস কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় জিনিস কি সেটা তিনি গবেষণা করে পেলেন যে বৃদ্ধ বয়সে একটি সন্তান পেয়েছি, আমার ইসমাইলই তো হচ্ছে আমার কাছে অতি প্রিয়, অতি আদরের, স্নেহধন্য। আল্লাহ তাআলা আমার এই শিশুকে কুরবানি করতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য তিনি কুরবানি করার জন্য প্রস্তুত হলেন। শিশুপুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মিনা প্রান্তরে নিয়ে গিয়ে তার সন্তানকে বললেন, হে ইসমাঈল পুত্র আমার, আমি তো স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমি তোমাকে কুরবানি করছি আল্লাহর রাস্তায়। শিশু ইসমাঈল আলাইহিস সালাম, তিনি পরবর্তীতে নবী হয়েছেন, তিনি বাবাকে বললেন, বাবা আপনি তাই করুন যা আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, এই ব্যাপারে আপনি আমাকে ধৈর্য হারা পাবেন না, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে থাকব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে, এই কঠিন পরীক্ষায় তিনি কৃতকার্য হয়েছেন। তিনি যখন শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালালেন, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাক্তা রুইয়া। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নে পাওয়া আদেশকে বাস্তবায়িত করলে, সত্যে পরিণত করলে। সূরা আস-সাফাত 104 ও 5 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলার এই বাণীটি স্থান পেয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈলকে ছুরি চালালেন, পরীক্ষায় কৃতকার্য হলেন, যে আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম তার সন্তানের থেকে আমি আল্লাহকে বেশি ভালোবেসেছে, তাই আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত থেকে একটি দুম্বা তার ছুরির নিচে শুয়ে দিলেন এবং একটি দুম্বা কুরবানি হয়ে গেল। সেই থেকে মুসলিম মিল্লাতের উপরে, মুসলিম জাতির উপরে কিয়ামত পর্যন্ত এই কুরবানির বিধানটাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে লক্ষ্য করো কুরবানির নিয়মাবলী ও বিধিবিধান। কুরবানি নিজের মতো করে করলে হবে না, কুরবানি করার কিছু নিয়ম আছে, বিধিবিধান আছে, সেগুলো খেয়াল রেখে সেগুলোকে মেনে কুরবানি করতে হবে। তাহলে কুরবানির নিয়ম ও বিধিবিধান কি? তা হচ্ছে, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ বলতে কি বোঝায়, তা হচ্ছে যদি কোনো ব্যক্তির কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ সম্পদ কারো কাছে জমা থাকে, তাহলে ওই ব্যক্তিকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বলা হয়। ওই ব্যক্তির উপরেই জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত হালাল পশু কুরবানি করা ওয়াজিব। 10, 11, 12 জিলহজ কুরবানির সময়, তবে 10 জিলহজ কুরবানি করা উত্তম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুরবানি করার একটা সময় রয়েছে, ঈদুল আজহার সালাতের পূর্বে কুরবানি করা যাবে না, ঈদুল আজহার সালাত আদায় করে পরে কুরবানি করতে হবে, এটাই বিধান। এরপরে আরেকটি নিয়ম রয়েছে যে কুরবানি সুস্থ সবল পশু কুরবানি করতে হবে। কুরবানি সাধারণত 6টি পশু দ্বারা আদায় করতে হয়, তার এক হচ্ছে উট, 2 মহিষ, 3 গরু, 4 ছাগল, 5 ভেড়া, 6 দুম্বা। এই 6 প্রকার পশু দিয়ে কুরবানি করতে হয়। এই 6 প্রকার পশুর ক্ষেত্রেও আবার আলাদা বিধান রয়েছে, বয়সের একটা বিধান রয়েছে, আবার অংশের একটা বিধান রয়েছে। বয়সের বিধান হচ্ছে উট কমপক্ষে 5 বছর বয়সের হতে হবে, গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর বয়সের হতে হবে, আবার ছাগল ভেড়া দুম্বা এই 3 প্রকারের পশু কমপক্ষে 1 বছর বয়সের হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে অংশের যে ব্যাপার তা হচ্ছে সেই বিধানটি উট মহিষ এবং গরু এই 3 প্রকারের পশু 1 থেকে 7 জন পর্যন্ত 7 জন ভাগী হিসেবে অংশগ্রহণ করতে পারবে, আর ছাগল বা ভেড়া
অথবা দম্বা দিয়ে যদি কুরবানি কেউ করে তাহলে একটি ছাগল একজনকে দিতে হবে। এখানে একাধিক ভাগিদার হওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুরবানি নিজে হাতে করা উত্তম। কুরবানির গোশত বন্টনের একটি নিয়ম রয়েছে, সুন্নত তরিকা রয়েছে, তা হচ্ছে কুরবানির গোশত বন্টন করবে এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে সুন্নত তরিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুরবানির চামড়া গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে, এটাই কুরবানির নিয়ম এবং বিধান যা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে আমি আরেকটি টপিক নিয়ে তোমাদের সামনে কথা বলবো, তোমরা খেয়াল করো, এটা হচ্ছে আকিকা। কুরবানি এবং আকিকা একই পশু দিয়ে আদায় করতে হয়, তবে এখানে কুরবানি করা হয়েছে এক নিয়তে আর আকিকা করা হয় আরেক নিয়তে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আকিকা এর পরিচয় হচ্ছে, আকিকা আরবি শব্দ, এর অর্থ ভাঙা, কেটে ফেলা ইত্যাদি। পরিভাষায় সন্তান জন্মের পর সপ্তম দিনে তার কল্যাণ কামনা করে আল্লাহর নামে কোনো হালাল গৃহপালিত পশু জবাই করাকে আকিকা বলে। হালাল পশু বলতে কুরবানি যে পশুগুলো দ্বারা করা হয়েছে ওই পশুগুলো দিয়েই আকিকা করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আকিকা এটি মূলত কোনো ব্যক্তির সন্তান যদি জন্ম নেয় তার কল্যাণ কামনার জন্যই করা হয়ে থাকে। আকিকা এর বিধান হচ্ছে সন্তান জন্ম নেওয়ার সপ্তম দিনে আদায় করতে হয়। কেউ যদি সপ্তম দিনে আকিকা আদায় করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে সে ব্যক্তি চোদ্দতম দিনে অথবা একুশতম দিনে এইভাবে করে সাত দিন অন্তর অন্তর এটা আদায় করা যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের আকিকা নিজেই করেছিলেন। কোনো বাবা মা যদি আকিকা করতে অসমর্থ হন পরবর্তীতে ব্যক্তি নিজেই তার আকিকা আদায় করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আকিকা সন্তানের জন্মের সপ্তম দিনে করতে হয়। এই দিন চারটি কাজ করতে হয়। কয়টি কাজ করতে হয়? চারটি কাজ। এক, সপ্তম দিনে সন্তানের একটি ইসলামী নাম রাখা। সপ্তম দিনে ওই সন্তানের মাথার চুলগুলো মুড়িয়ে ফেলা অর্থাৎ মুন্ডন করা। তিন, ওই সন্তানের মাথা মুন্ডন করার পরে যে পরিমাণ চুল হলো চুলের সমপরিমাণ ওজনের সোনা অথবা রূপা দান খয়রাত করা। চার, সন্তান জন্মের সপ্তম দিনে এই সন্তানের কল্যাণ কামনায় আকিকা করা অর্থাৎ পশু জবাই করা। এটা হচ্ছে আকিকার নিয়ম। এরপরে আকিকা কোন তরিকায় কোন নিয়মে আমরা আদায় করব সেটা একটা পয়েন্ট আমি এখানে এনেছি। আকিকা আদায়ের একটি নিয়ম আমি তোমাদের সামনে তুলে ধরব, তা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা নাসাই শরীফের হাদিস, যে যদি কোনো ব্যক্তির ছেলে সন্তান হয় তাহলে তার জন্য দুটি ছাগল আর মেয়ে সন্তান হলে একটি ছাগল আকিকা করাই যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আকিকার গোশত বন্টনের বিধান কুরবানির গোশত বন্টনের বিধানের মতোই, এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। আকিকা করা সুন্নাত, অতএব এই বিধানটি আমরা অবশ্যই পালন করব। যখন আমরা সন্তান লাভ করব তখন আমরা এই বিধান আদায় করব, তখনই আমাদের উপর এই বিধানটি প্রযোজ্য হবে। তাহলে আমরা কুরবানি এবং আকিকা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এর মাধ্যমে অনেক সওয়াব হয়, সে ব্যাপারে আমি তোমাদের সামনে আলোকপাত করে থাকলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচিত টপিকের উপরে ভিত্তি করে আমি একটি নমুনা প্রশ্ন সৃজনশীল আকারে এখানে একটি প্রশ্ন এনেছি যা আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা খেয়াল করো। প্রথমে উদ্দীপক, রশিদ শাহে একজন ধনী ব্যক্তি, তিনি ঈদুল আজহার দিনে ঈদের সালাত আদায় করার পূর্বেই কুরবানির গরু জবাই করে গোশত বিতরণ করলেন। অপরদিকে মাসুম সাহেব সন্তান জন্মের সপ্তম দিনে দুটি ছাগল জবাই করেন যাতে তার সন্তানের জীবন কল্যাণময় হয়।
উদ্দীপকটি একটি চমৎকার উদ্দীপক। খেয়াল করো এর থেকে আমি চারটি প্রশ্ন করেছি। ক, কুরবানের সমার্থক শব্দ। কুরবানের সমার্থক শব্দ আলোচিত টপিকে আমরা পেয়েছি। কুরবানের সমার্থক শব্দ হচ্ছে উজহিয়া, অর্থ ত্যাগ, উৎসর্গ ইত্যাদি। এরপরে খ, অনুধাবনমূলক উসর বলতে কি বোঝো, এটা আলোচিত টপিকে আসে নাই, কিন্তু সৃজনশীলের নিয়ম হচ্ছে একটি অধ্যায়ের মধ্যে অনেক বিষয় আলোচিত হয়, অনেকগুলো পার্ট থাকে, যে কোনো একটি বিষয় থেকে অনুধাবন প্রশ্ন করা যায়। সেক্ষেত্রে তোমাদের প্রথম অধ্যায়ে তোমাদের যে আলোচিত পার্ট রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, তা হচ্ছে উসর, অর্থাৎ উৎপন্ন ফসলের জাকাত। উৎপন্ন ফসলের জাকাত, এটাকে উসর বলা হয়। যদি সেচ ব্যবস্থায় করা হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, আর যদি বৃষ্টির পানিতে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ এটা জাকাত দিতে হয়। এটা হচ্ছে ফসলের জাকাত, অর্থাৎ উসর বলতে আমরা ফসলের জাকাতকে বুঝে থাকি। এরপরে গ, রশিদ সাহেবের কুরবানি আদায় সঠিক নিয়মে হয়েছে কি, কুরবানির সঠিক নিয়ম ব্যাখ্যা করো। রশিদ সাহেবের কুরবানি আদায় সঠিক নিয়মে হয় নাই, কারণ হচ্ছে তিনি ঈদুল আজহার দিনে ঈদের সালাতের পূর্বে তিনি কুরবানি করেছেন, তাই তার কুরবানি আদায় সঠিক হয় নাই। কুরবানির সঠিক নিয়ম ব্যাখ্যা করো, যা আমি কুরবানির নিয়মাবলী ও বিধিবিধানের মধ্যে আলোচনা করেছি। তোমরা উদ্দীপকের সাথে মিল রেখে আলোচিত বিষয়কে ধারণ করে প্রয়োগ ঘটিয়ে গরম প্রশ্নের উত্তর প্রস্তুত করবে। ঘ, মাসুম সাহেবের পশু জবাইকে কি বলে, উক্ত বিষয়টি পাঠ্যবের আলোকে বিশ্লেষণ করো। মাসুম সাহেবের পশু জবাইকে আকিকা বলে, কারণ তার সন্তানের মঙ্গল কামনার জন্য তিনি আকিকা করেছেন। উক্ত বিষয় সম্পর্কে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এই টপিককে তোমরা পাঠ্যবই থেকে আরও ভালো করে পড়ে এরপরে উদ্দীপকের সাথে মিল রেখে তোমরা তোমাদের জ্ঞান দক্ষতা যাচাই করবে, উচ্চতর দক্ষতার পরিস্ফুটন ঘটাবে, তাহলে তোমরা জ্ঞানগুলো উচ্চতর দক্ষতা অর্থাৎ ঘন প্রশ্নের উত্তর এটা তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি একটি HW দিয়েছি, বাড়ির কাজ দিয়েছি, তা হচ্ছে ক ও ঘন প্রশ্নের সমাধান। ক নং এবং খ নং এই দুটি প্রশ্নের সমাধান তোমরা অবশ্যই করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আবার কোনোদিন কোনো এক সময় অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের কল্যাণময় জীবন কামনা করে শেষ করছি। আজ আল্লাহ হাফেজ।